দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক আপনারা জানেন প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমরা চেষ্টা করি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাথা ব্যথা এবং এই বিষয়টা নিয়ে কথা বলতে যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ স্যার। এই মাথা ব্যথা বিষয়টা আসলে কি, এটি কেন হয়ে থাকে? আমাদের যে ব্রেইন, এই অর্গানটা খুবই সেন্সিটিভ। যে কোনো কিছুর ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে গেলে, যেমন আপনি একটু কম ঘুমালেন, একটু রেগুলারলি খেলেন না বা রোদ্রে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তখনই কিন্তু মাথা একটু তার ইকুইলিব্রিয়াম থেকে সরে গেলে কিন্তু ব্যথা করে। অনেক সময় মাথা ছাড়া আমাদের মাথার আশেপাশের যেসব অর্গানগুলো আছে, যেমন আপনি হয়তো ভালো চোখে দেখেন না কিন্তু চশমা ইউজ করছেন না, তখন কিন্তু মাথা ব্যথা করবে। কানের ইনফেকশন থেকেও মাথা ব্যথা করতে পারে। অনেক সময় ব্রেনের কিছু রোগ আছে যেমন মাইগ্রেন, এটাতে খুব তীব্র মাথা ব্যথা করে, সাথে বমি হয়। খুব সিরিয়াস টাইপের রোগও কিন্তু মাথা ব্যথা করে, যেমন ব্রেইন টিউমার, স্ট্রোক ইত্যাদি। কি কি উপসর্গ এর পাশাপাশি থাকলে আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? যে কোনো মাথা ব্যথায় যদি মাসে 4 দিনের বেশি হয়, সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে কিছু কিছু মাথা ব্যথা প্রথমবার হলেই আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং সাথে যদি অনেক বমি থাকে, সাথে যদি খিচুনি হয়, সাথে যদি আপনি অজ্ঞান হয়ে যান, সেক্ষেত্রে প্রথমবার মাথা ব্যথায় কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে আসলে কি কি জটিলতা হতে পারে? যদি মাথা ব্যথার সাথে বমি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কখনো হেলাফেলা করে দেখি না বা নর্মাল মাথা ব্যথা বলে আমরা মনে করি না। যদিও অনেক সময় মাথা ব্যথার সাথে বমি মাইগ্রেন নামক একটি রোগে থাকতে পারে, যার অবশ্য ব্রেইনে কোনো বড় প্যাথোলজি থাকে না, কিন্তু এটি বড় প্যাথোলজির একটা ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, ব্রেইনের আরও কিছু রোগ যেমন মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এই ধরনের রোগগুলোর একটি ইঙ্গিত দিয়ে মাথা ব্যথার সাথে বমি বা খিচুনি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, এই লক্ষণগুলো থাকলে বা কোনো একটি হাত বা পা তার দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রোগীর উচিত হবে না আর দেরি করা, খুব দ্রুতই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ছোট বাচ্চা, তারা তো অনেক সময় কমপ্লেনটা করতে পারে না বা হয়তো বা বলতে পারে না যে তার মাথা ব্যথা করছে। এক্ষেত্রে আসলে কি কি সিমটম থাকলে আসলে অভিভাবকদের সচেতন হওয়া উচিত যে তার আসলে মাথা ব্যথার বিষয়ে কোনো সমস্যা তার রয়েছে? বাচ্চাদের মাথা ব্যথা একটু কমই হয়। কোনো বাচ্চা যদি মাথা ব্যথার কমপ্লেন করে, তারা বাচ্চারাও অত গুছিয়ে কথা বলতে পারে না। কোনো বাচ্চারা যদি মাথা ব্যথার কমপ্লেন করে, তাহলে প্রথমে আমাদেরকে কিছু ইস্যু দেখতে হবে, যেমন চোখের যে পাওয়ার যে প্রবলেমটা, মানে কাছে দেখা বা দূরে দেখার কোনো সমস্যা হচ্ছে কি না বাচ্চার। বাচ্চাদের দাঁতের সমস্যা কিন্তু খুব কমন। দাঁতের ব্যথা কিন্তু বাচ্চারা, বিশেষ করে পেছের দিকের মাড়ির যে দাঁতের ব্যথাগুলো, এগুলো কিন্তু বাচ্চারা প্রায় লোকেট করতে পারে না যে এটা দাঁতের কি মাথার ব্যথা। কানে ইনফেকশন এবং নাকে বারবার ঠান্ডা লেগে যে সাইনুসাইটিস নামক যে রোগগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের খুব কমন। আমি যেটা বলতে চাচ্ছি যে বাচ্চাদের মাথা ব্যথার মেইন কারণগুলো কিন্তু মাথার বাইরে অবস্থিত। আরেকটি কারণ আমরা দেখতে পাচ্ছি, ইদানিং বাচ্চারা খুব অনেক বই ভর্তি ব্যাগ নিয়ে, ভারী ব্যাগ নিয়ে স্কুলে যায়, যেটা থেকে তার সার্ভাইকাল কর্ড বা ঘাড়ের মাংসপেশিতে কিছুটা টান পড়ে, সেখান থেকে কিন্তু ঘাড়ে এবং মাথায় ব্যথা করে। এই কারণগুলো এক্সক্লুড করার পর দেন আমরা সিরিয়াস ডিজিজে যাব। তবে সিরিয়াস রোগগুলো, মাথা ব্যথার রোগগুলো বাচ্চাদের একটু কম হয়। ছোট বাচ্চা আর কি কি রোগ হলে সেটির কারণে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে? মস্তিষ্কের রোগ ছাড়া অন্যান্য রোগেই মাথা ব্যথা কিন্তু বেশি হয়, যেটাকে আমরা সেকেন্ডারি হেডেক বলি। দেখা গেল যে তার মাথা ব্যথা করছে কিন্তু এটা আসলে অন্য একটা কারণে হচ্ছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে কোনো রোগীর অনেক, আমরা প্রায়ই এখন বহির্বিভাগে পাচ্ছি যে রোগীর অনেক মাথা ব্যথা, রোগী হয়তো মাথা ব্যথার কারণে তার জ্বরের কথাটা খুব ভালো করে বলছে না, বা হয়তো জ্বরটা অত বেশি না, বা জ্বরটা আগে ছিল এখন কমে গেছে। পরে পরীক্ষা নিরীক্ষা দেখা গেলো যে রোগীর আসলে ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু যখন সাবসাইড করে তখনই কিন্তু রোগীর হেডেক আসে। এই ক্ষেত্রে অনেক সময় ডাক্তারদের ওষুধের ভুলের কারণে কিন্তু রোগীর ক্যাটাস্ট্রফিও হয়ে যায়। অনেক সময় যদি ডেঙ্গু রোগীকে আমরা ব্যথার ওষুধ দিই, তখন কিন্তু ক্যাটাস্ট্রফিও হয়ে যেতে পারে। এটি একটি উদাহরণ যে মানে মাথা ব্যথাটা মাথা ছাড়াও অন্যান্য রোগ হতে পারে, জ্বর থেকে হতে পারে। আপনারা খুব দুশ্চিন্তা করছেন, কোনো বিষয় নিয়ে খুব অ্যাংজাইটিতে ভুগছেন, তখন কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারে। আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আসলে দেখা গেলো রোগটা কিন্তু মাথার বাহিরে, আপনার মানসিক সমস্যা। সেরকম আপনার হয়তো কানের একটা প্রবলেম আছে, আপনি কানে শোনেন না,
বা কানে ভালো করে শব্দ পান না, সেটা হয়তো আপনি ডাক্তারকে নোটিস করেন নাই বা ওটার সাথে যে মাথা ব্যথার যোগাযোগ আছে আপনি চিন্তা করছেন না, কিন্তু এটার কারণে কিন্তু মাথা ব্যথা করতে পারে। ঘাড়ের হাড় নড়ে যাওয়া, ঘাড়ে অনেক ওয়েট লিফটিং করতে গিয়ে বা যারা পরিশ্রমের কাজ করে তাদের ঘাড়ের ডিস্ক নড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা করতে পারে। চোখের সমস্যা তো আছেই, দাঁতের সমস্যা আছে, এই জিনিসগুলোকে অবহেলা করা যাবে না। এবং মাথা ব্যথার সবচেয়ে বেশি কারণ কিন্তু এইগুলোই, সেকেন্ডারি হেডেক। যখন একজন রোগী তাদের কাছে কমপ্লেন নিয়ে আসেন যে তার দীর্ঘদিন যাব তার মাথা ব্যথা হচ্ছে বা পেইন কিলার খাওয়ার পরেও তার সেই ব্যথাটা যাচ্ছে না, সেক্ষেত্রে আসলে তার ট্রিটমেন্টটা কী ধরনের হয়ে থাকে? যে মাথা ব্যথা দীর্ঘদিন ধরে আছে সেটা খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুব কম, হতে পারে কিন্তু খুব কম, কারণ দীর্ঘদিন ধরে যদি খারাপ কোনো রোগ থাকতো তাহলে তো উনি এতদিন ধরে এইভাবে সুস্থভাবে সার্ভাইভ করতে পারতো না। তো এটাই প্রথম আশ্বস্ত হওয়ার কথা। দীর্ঘদিন ধরে যে মাথা ব্যথাগুলো থাকে এগুলো সাধারণত প্রাইমারি হেডেক হয়, আইদার এটা টেনশন হেডেক যেটা আমরা বলি, টেনশন টাইপ হেডেক, দুশ্চিন্তাজনক মাথা ব্যথা, অথবা মাইগ্রেন যেটা মাথার রক্ত চলাচলের একটি সমস্যার জন্য হয় যেখানে মাথা ব্যথার সাথে বমি থাকে, এই দুটো রোগই কমন। এছাড়া আরও কিছু রোগ হতে পারে, এই দুটো রোগই দীর্ঘদিন ধরে মাথা ব্যথা করতে পারে। যদি টেনশন টাইপ হেডেক হয় তাহলে রোগী বলবে যে আমার সারাক্ষণই মাথা ব্যথা করে এবং ইটস লাইক এ ব্যান্ড, ব্যান্ডের মতো আমার চার পাঁচটা ধরে থাকে। এবং ব্যথা চেয়ে রোগী বলবে যে আমার মাথায় অশান্তি বেশি, মাথায় অস্বস্তি বেশি, আমার ঘুম কম হয়, অস্থির লাগে, বুক ধরফর করে, এই কমপ্লেনগুলো সে বেশি বলবে। আর ইন দ্য কন্ট্রারি মাইগ্রেন যেটা তো লং টাইম ধরে মাথা ব্যথা থাকে, এখানে রোগী বলবে যে আমার সবসময় মাথা ব্যথা থাকে না, সামটাইমস আসে এবং বাকি সময় ভালো থাকে, কিন্তু যখন আসে তখন তীব্র মাথা ব্যথা পড়ে। এবং এই মাথা ব্যথাটা, মাইগ্রেন মাথা ব্যথাটা রোগী বলবে যে আমার ইউনিল্যাটারাল হেডেক, মাথার যে কোনো একটা পাশ ব্যথা করে, সাথে আমার চোখে দেখতে একটু ঝাপসা হয়, এবং প্রায় মাইগ্রেনের অ্যাটাকের সাথে কিন্তু রোগীর বমি থাকে বা বমি বমি ভাব থাকে। যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে তাদের প্রকোপটা কিছুটা কমানোর জন্য তাদের কি কি বিষয় আসলে মেনে চলা উচিত? মাইগ্রেন জেনেটিক ডিজিজ, তার বংশগতির মধ্যে বা তার জিনে ইমপ্রিন্টেড আছে। মাইগ্রেন যাদের থাকে এটা থেকে এটা তার যে একেবারে চলে যাবে ব্যাপারটা এরকম কখনো হবে না। তবে ওষুধের ম্যানেজমেন্টের আগে আমাদেরকে দেখতে হবে যে কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে, কিছু কাজ মাইগ্রেনের অ্যাটাককে বাড়িয়ে দেয়, যেমন স্মার্টফোন বা টেলিভিশন বা ল্যাপটপ এগুলোর বেশি ইউজ, কম ঘুমানো, মিসড মিল, মানে আচ্ছা আপনি দুপুরে খাবেন, দুপুরে খাওয়াটা হয়তো বিকেলে খেলেন, এটা কিন্তু মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে দেয়। কিছু ওষুধ মাইগ্রেনের অ্যাটাককে খুব বাড়িয়ে দেয়, যেমন হচ্ছে মহিলারা প্রায় জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায়, এগুলো কিন্তু মাইগ্রেনের অ্যাটাককে খুব বাড়িয়ে দেয়। এই নিয়মগুলো মেনে চললে দেখা যায় মাইগ্রেনগুলো অনেক কমে যায়। এছাড়া মাইগ্রেন প্রতিহত করার জন্য কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে লং টাইম সেবন করলে মাইগ্রেন নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের সাধারণ মাথা ব্যথা হয়ে থাকে, যেটা আপনি বললেন যে মাসে যদি তিন থেকে চারবার হয় সেটির জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি? যদি মাথা ব্যথাটা মাইগ্রেন লাইক হেডেক না হয় এবং মাসে তিন চারবারের বেশি হয় এবং তাহলে এটা মোস্ট লাইকলি ধারণা করা যায় যে এটা টেনশন টাইপ হেডেক। যেটা টেনশন টাইপ হেডেক আসলে একসময় এগুলোর প্রিভিলেন্স কম ছিল, বর্তমানে এগুলোর প্রিভিলেন্স বাড়ছে। এটা আসলে আমাদের জীবনযাপন পদ্ধতির কমপ্লেক্সিটি, আমাদের দৈনন্দিন চাপ, এগুলো কিন্তু এই রোগকে বাড়িয়ে দিচ্ছে। আমরা যত মডার্নাইজড হচ্ছি তত কিন্তু আমরা চাপে পড়ছি, অর্থাৎ এটি আধুনিকায়নের ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। এক্ষেত্রে কি আপনারা সাইকোথেরাপির কোনো সাহায্য নিয়ে থাকেন কিনা বা সাজেস্ট করেন কিনা রোগীকে? এক্স্যাক্টলি, আসলে টেনশন টাইপ হেডেক কোনো ওষুধেই খুব বেশি ভালো রেসপন্স করে না, বরং সাইকিয়াট্রিক কাউন্সিলিং, সাইকিয়াট্রিক থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি, এগুলোতে রোগীর ভালো রেসপন্স করে। অনেক সময় এই ধরনের রোগীরা বারবার নিউরোলজিস্ট যায়, বিভিন্ন রকম নিউরোলজিস্টের কাছে যায়, কিন্তু ওষুধ চেঞ্জের মাধ্যমে তার ডিজায়ার্ড এফেক্টটা পায় না, কারণ ওষুধ তৈরি করা হয় শরীরের জন্য আর তার রোগটা তো মনের, মনের জন্য মনের ডাক্তারের কাছে যেতে হবে। কারো যদি মাথা ব্যথা করে তখন পরিবারের সদস্যরা বা বাকিরা তাকে সাজেশন দিয়ে থাকে বা পরামর্শ দিয়ে থাকে যে তুমি হয়তো পানি কম খাচ্ছ যেটির জন্য হয়তো তোমার মাথা ব্যথা করছে, এটি সত্যতা আসলে কতটুকু? এইটি সত্যটা কিছুটা আছে। আসলে যে কোনো ফুড কম খাওয়া, বেশি খাওয়া, এগুলোর সাথে মাথা ব্যথার সম্পর্ক আছে। বিশেষ করে যারা অনেক দীর্ঘ সময় ধরে পানি না খায়, বিশেষ করে খাওয়া না খায় বা পানি না খায়, এদের কিন্তু মাইগ্রেনের অ্যাটাক অনেক বেশি হয়। সুতরাং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া তো এমনিতে আমাদের সুস্বাস্থ্যের একটি লক্ষণ, সুতরাং পর্যাপ্ত পানি খাওয়া কিন্তু আপনাকে মাথা ব্যথা অ্যাটাকটা প্রিভেন্ট করে রাখবে। যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা কমপ্লেন করতে শুনি যে তাদের মাথা ব্যথা হচ্ছে, তো তাদের ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টটা কী ধরনের দিয়ে থাকেন তাদেরকে? প্রেগনেন্সিতে মাথা ব্যথার কমপ্লেন নিয়ে আমাদের কাছে প্রায় আসে, অন্যান্য ডাক্তারদের কাছেও যায়। আমাদেরকে প্রথমে লিখতে হবে যে এই রোগীটির কি আগে থেকে মাথা ব্যথা ছিল কিনা,
যদি আগে থেকে তার টেনশন হেডেক বা মাইগ্রেন থাকে, বুঝতে হবে যে ওই রোগটাই এখন হয়তো প্রেগনেন্সিতে কিছুটা বেড়েছে বা ওই রোগটারই অ্যাটাক হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ওষুধের চয়েসটা খুব জুডিশিয়ারি করতে হবে, কারণ এমন কোনো ওষুধ দেওয়া যাবে না যেটা বাচ্চা বা মাকে ক্ষতি করতে পারে। প্যারাসিটামল গ্রুপের ওষুধ যেটা আমরা নর্মালি সেবন করতে পারি, এই ওষুধ বাচ্চার জন্য সেফ, মায়ের জন্য সেফ। বিশেষ করে রোগীকে কাউন্সিলিং বা আশ্বস্ত করা বা ভালো ঘুম ভালো ফিডিংয়ের মাধ্যমে এই সময়টা ম্যানেজ করার চেষ্টা করতে হবে। যদি এইসব ওষুধে রেসপন্স না করে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেগনেন্সি পিরিয়ডে মাথা ব্যথার ওষুধ কিন্তু খাওয়া যাবে না। আপনি বলছিলেন যে প্রেগনেন্ট অবস্থায় যদি সাধারণ কিছু ট্রিটমেন্টের মাধ্যমে সে প্রেগনেন্ট মায়ের মাথা ব্যথার যদি কোনো সমাধান যদি না হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে, সেই ট্রিটমেন্টটা আসলে কী ধরনের হয়ে থাকে? আমরা আসলে দেখব যে তার মাথা ব্যথাটা তীব্র কিনা। যদি তীব্র মাথা ব্যথা হয় এবং খুব ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, যেটা প্যারাসিটামল দিয়ে ম্যানেজ করা যাচ্ছে না বা বমি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিতে পারি। মেক্লিজিন জাতীয় ওষুধ বা ম্যাগনেশিয়াম জাতীয় ওষুধ, এটা প্রেগনেন্সিতে মা এবং বাচ্চা দুজনের জন্য সেফ। এই ওষুধগুলো কিন্তু আমরা তখন কিছু সময়ের জন্য, এক মাস বা দুই মাসের জন্য তাতে সেবন করতে দিতে পারি, সেক্ষেত্রে তার মাথা ব্যথার প্রকোপটা কমে যাবে। এর সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রেগনেন্সিতেও কিন্তু মাথার কিছু রোগ হয়, যেমন স্ট্রোক, ভেনাস সিনাস থ্রম্বোসিস এবং প্রেগনেন্সি রিলেটেড কিছু মাথার রোগ হয়। এই রোগগুলো কিন্তু তার হয়েছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। যদি সেই ধরনের কোনো লক্ষণ পাই তাহলে আমরা দ্রুত তার মাথার পরীক্ষা করে সেই রোগ নিরূপণ করার চেষ্টা করব। স্ট্রোকের কারণে বা ব্রেন টিউমার যদি হয়, সেটির কারণেও কি আসলে মাথা ব্যথা হতে পারে কিনা? স্ট্রোকের একটি অন্যতম লক্ষণ কিন্তু মাথা ব্যথা, বিশেষ করে হেমোরেজিক স্ট্রোক বা রক্তনালী ছিঁড়ে গিয়ে যে স্ট্রোকটা হয়, সাবঅ্যারাকনয়েড হেমোরেজিও এক ধরনের স্ট্রোক আছে, এই স্ট্রোকের একটা অন্যতম লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। এই ধরনের মাথা ব্যথা রোগীরা বলে যে ওস্ট হেডেক ইন হিজ লাইফ, মানে তার জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা। এবং এই ধরনের মাথা ব্যথার সাথে রোগীর কিন্তু ঘাড়ে ব্যথা খুব বেশি থাকে, তাহলে মাথা ব্যথা কিন্তু স্ট্রোকের একটি লক্ষণ হতে পারে। বিশেষ করে তীব্র মাথা ব্যথা এবং সাথে অজ্ঞান হয়ে যাওয়া বা সাথে কোনো একটি হাত এবং পা নাড়তে পারছে না, সাথে রোগীর জ্ঞান কমে যাচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে, এই লক্ষণগুলো থাকলে কি তখন আমাদেরকে ধারণা করতে হবে যে এটা স্ট্রোক রিলেটেড হতে পারে। তখন আমরা মাথার পরীক্ষা করে দেখার চেষ্টা করবো যে সে আসলে কি স্ট্রোক করেছে কি না। সেরূপ ব্রেন টিউমারের কিন্তু একটা অন্যতম লক্ষণ কিন্তু মাথা ব্যথা। ইনফ্যাক্ট ব্রেন টিউমারের রোগীরা সবচেয়ে কমন যে কমপ্লেইন করে সেটা হচ্ছে মাথা ব্যথা, কিন্তু এই মাথা ব্যথাটা অন্য মাথা ব্যথার চেয়ে কিছুটা আলাদা। এই রোগীগুলো বলে যে তার মাথা ব্যথাটা সকালবেলা হয়, ঘুম থেকে উঠলেই হয়, এবং সে কাশি দিলে বা নিচু হয়ে কোনো কাজ করতে গেলে মাথা ব্যথা হয়। এর সাথে প্রায় দেখা যায় যে তার খিঁচুনি হয়, তার সেন্স কমে যায়, তার কোনো একদিকের হাত বা পা ঠিকভাবে কাজ করছে না, এই সমস্যাগুলো সাথে থাকে। এবং সাথে সাথে দেখা যায় যে তার ইন্টেলিজেন্স কমে যাচ্ছে, তখন আমরা ধারণা করি যে এটা ব্রেন টিউমার হতে পারে। তখন আমরা প্রয়োজনীয় মাথার পরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে সে আসলে ব্রেন টিউমারে আক্রান্ত কি না। আচ্ছা, কী কী টেস্ট সাধারণত আপনারা এক্ষেত্রে করে থাকেন এই ব্রেন টিউমারটাকে আসলে ডায়াগনোসিস করার জন্য? মাথার পরীক্ষাগুলোর মধ্যে ব্রেন টিউমার ডায়াগনোসিস করার জন্য আমরা মূলত দুইটি পরীক্ষা করি, একটা হচ্ছে সিটি স্ক্যান আর একটা হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেন। সিটি স্ক্যান হচ্ছে দামের সাশ্রয়ী আর খুব কম সময় লাগে, খুব দ্রুত করা যায়। এমআরআই একটু দাম বেশি এবং করতেও অনেক একটু সময় লাগে, আর এমআরআই করতে একটু নয়েজ লাগে। কিন্তু দ্য বেনিফিট ইজ দ্যাট এমআরআইতে যে কোনো ব্রেন টিউমার খুব অ্যাকুরেট বোঝা যায়। ব্রেন টিউমারের কথা বলছেন, এটির কি আসলে কোনো বয়স সীমা আছে কি না, যে এই বয়সটাতেই আসলে সবথেকে বেশি ব্রেন টিউমার হয়ে থাকে বা স্ট্রোকের পরিমাণটা বেশি হয়ে থাকে? ব্রেন টিউমারটার কোনো বয়স নেই, একদম ছোট বাচ্চাদেরও ব্রেন টিউমার হয়, বড়দেরও ব্রেন টিউমার হয়। বাচ্চাদের ব্রেন টিউমার এক ধরনের, বড়দের ব্রেন টিউমার আরেক ধরনের। আসলে ব্রেন টিউমারের অ্যাকচুয়াল এজ বলতে কোনো কিছু নেই, যে কারো যে কোনো সময় হতে পারে, তবে এটার হারটা বাচ্চাদের তুলনায় বড়দের একটু বেশি। স্ট্রোক মূলত বয়স্ক মানুষদের রোগ, 40 আগে স্ট্রোক হলে এটাকে আমরা ইয়াং স্ট্রোক বলি, হুইচ ইজ ভেরি রেয়ার। স্ট্রোক ইজ এ ডিজিজ অফ দ্য এল্ডারলি, ইন কন্ট্রারি ব্রেন টিউমার যে কারোই হতে পারে। আমরা এই মাথা ব্যথা নিয়ে এবং এর আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পানির অপর নাম জীবন।
পানি কেন পান করবেন এটি জানা অনেক ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যায় যে আমাদের তৃষ্ণা পেলেই আমরা পানি পান করি, আসলে এই বিষয়টি একেবারেই উচিত নয়। আপনি নিয়মিত বেশি করে পানি পান করার চেষ্টা করবেন, বিশেষ করে গরমকালে পানি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ শরীর ডিটক্সিফাইংয়ে পানি অনেক বেশি উপকার করে। একজন মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি পান করা উচিত। যারা আর একটু হার্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে 3 লিটার পানি পান করা উচিত, এবং যারা ফিল্ড ওয়ার্ক করেন, বিশেষ করে সারাদিন সূর্যের তাপে থাকেন এবং প্রচুর ঘামেন, তাদের ক্ষেত্রে অবশ্যই 4 লিটার পানি পান করা অনেক গুরুত্বপূর্ণ। যত বেশি পানি পান করবেন আপনি তত বেশি সুস্থ থাকবেন। তবে এই পানির ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা আছে। অনেকেই মনে করেন পানির পরিমাণ শুধুমাত্র পানি, আসলে সেটি নয়। আপনি যদি চা, কফি, ফলের রস, স্যুপ এগুলোও পান করেন তাহলে সেক্ষেত্রে সেটিও পানির মধ্যে পড়বে। বিশেষ করে তরল খাবার, যে কোনো লিকুইড খাবার এবং পানি সব কিছু সম্মিলিতভাবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করার। অনেক সময় দেখা যায় যে যারা ওজন কমাতে চান তারা যদি নিয়মিত পানি পান না করেন তাহলে অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে মেটাবলিজম বৃদ্ধির ক্ষেত্রেও পানি অনেক উপকারী। এবং দৈনিক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে কুলি না করে 1.5 লিটার থেকে 1 লিটার পানি পান করেন তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী হবে। কারণ আমাদের মানব দেহের মুখের যে স্লাইবা বা লালা আছে সেটি আমাদের ক্ষেত্রে অনেক উপকারী। যখনই আপনি বাসি পেটে পানি পান করছেন তখন আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম রোধ হচ্ছে এবং তার পাশাপাশি মেটাবলিজম খুব সুন্দরভাবে কাজ করবে এবং স্কিনকে ভালো রাখার ক্ষেত্রে অনেক উপকারী ভূমিকা পালন করে পানি। তাই আজ থেকে বেশি বেশি করে পানি পান করুন, নিজেকে সুস্থ রাখুন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, এই যে টেনশন হেডেক যেটা হয় সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেটি রয়েছে সেটিকে আসলে কীভাবে মডিফিকেশন বা পরিবর্তন করলে আমরা ভালো থাকতে পারবো? টেনশন হেডেক ইজ দ্য কমনেস্ট হেডেক, সবচেয়ে কমন হেডেক হচ্ছে টেনশন হেডেক। আমাদের জীবনযাপন পদ্ধতির 3টি রেগুলেশন করলে আমরা টেনশন হেডেক থেকে বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকতে পারবো। একটি হচ্ছে ভালো ঘুম, ভালো ডায়েট এবং ভালো ফিটনেস, ভালো এক্সারসাইজ। এই 3টি জিনিস যদি আমরা মেনটেন করি টেনশন হেডেক থেকে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। আচ্ছা, এই 3টি বিষয়ের কথা যেটা আপনি বললেন যে ভালো খাবার, ভালো ঘুম এবং হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং যেটি আসলে আমাদের ধারণা যে শুধুমাত্র মাথা ব্যথা নয় সব ধরনের রোগ থেকেই কিন্তু আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো যদি আমরা এগুলো মেনটেন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাথা ব্যথা নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। আশা করি দর্শকরা অনেকটাই উপকৃত হবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অনেকের হরমোনাল ইমব্যালেন্স থাকে, তো সেক্ষেত্রে সেটা হাইপোথাইরয়েড হোক বা হচ্ছে আপনার PCOS রিলেটেড কোনো প্রবলেম হোক, তো সেক্ষেত্রে দেখা যায় যে এমন বেশি মোটিয়ে গেছেন যে কোনো হেল্প ছাড়া উনি আর পারছেন না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সার্ভিসগুলো তাদেরকে অফার করে থাকি। এবং ছেলেদের ক্ষেত্রে আমরা জানি এখনকার যে লাইফস্টাইল মানুষের, যারা অফিস ডেস্ক ওয়ার্ক করেন স্পেশালি, সেক্ষেত্রে দেখা যায় যে পেটটা মানে ফুল বডি তার একরকম আছে, পেটটা বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের সার্ভিসগুলো দিয়ে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।